আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে ফেসবুক আইডি দিয়ে ইনকাম করা যায়, তো অনেকেই কিন্তু ইনকাম করছে। তো আপনি ভাবতেছেন যে আপনি ইনকাম করার উদ্দেশ্যে ফেসবুক প্রফেশনাল মোড অন করেছেন এবং অনেক ভিডিও আপলোড করেছেন, তারপরে এখন আপনি ভাবতেছেন যে আপনি মনিটাইজেশন পাবেন কি না। সো আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এখানে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে কোন সেটিংগুলো আপনার যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ফেসবুক থেকে। তো এখন এটি দেখানোর জন্য আমি আমার আই থ্রি ডট যে আইকনটি আছে এই আইকনের ওপর আমি ট্যাপ করলাম। এখান থেকে দেখুন স্ক্রল করে আমি একটু নিচে চলে আসব। নিচে একটি দেখুন সেটিং আছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যে অপশনটি, এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। সো ট্যাপ করার পর কিন্তু এখানে আরও একটি অপশন চলে এসেছে, দেখুন ফ্রেন্ডস, সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সের ওপর আমি এখন ট্যাপ করলাম। তো ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু দুটি অপশন চলে এসেছে। তো দেখুন ওপরে যে অপশনটি আছে রিপোর্টস অ্যাবাউট আদার, এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন। তো ট্যাপ করলে কি হবে দেখুন, এখানে কিন্তু আমার নো রিপোর্টস, মানে আপনার আইডিতে যদি কেউ রিপোর্ট দেয় তাহলে কিন্তু এখানে রিপোর্ট চলে আসবে। তো বুঝতেই পারছেন, আপনি যদি অন্যের ছবি বা ভিডিও ডাউনলোড করে ব্যবহার করেন, অন্যের ছবি যদি আপনার প্রোফাইলে ইউজ করেন, অন্যের ভিডিও যদি আপনি আপনার আইডিতে আপলোড করেন তাহলে কিন্তু তারা রিপোর্ট করবে, রিপোর্ট করলে কিন্তু এখানে চলে আসবে সেই ভিডিওগুলো। তো আপনাকে এজন্য অন্যের জিনিস ব্যবহার করা থেকে কিন্তু বিরত থাকতে হবে। আর আপনার এই অপশনটিতে যদি নো রিপোর্টস থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই অপশনটি ওকে আছে। সো এখান থেকে আমি এখন ব্যাক করলাম। এরপর দেখুন ফ্রেন্ডস, নিচে যে অপশনটি আছে ইওর অ্যালার্টস, এই যে অপশনটি, এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। আপনার যদি কোনো ভিডিওতে ফেসবুক কপিরাইট ক্লেম করে তাহলে কিন্তু এখানে সেই ভিডিওটি শো করবে, অর্থাৎ আপনি যদি অন্যের ভিডিও ইউজ করেন তাহলে যদি ফেসবুক আপনাকে সেই ভিডিওতে কপিরাইট দেয় এবং স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আপনার এখানে সেই ভিডিওগুলো শো করবে এবং এখান থেকে আপনাকে ওই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে এবং আপনার পেজ বা প্রোফাইল থেকেও কিন্তু ডিলিট করে দিতে হবে। সো বুঝতেই পারছেন, এখানে যদি নো ভায়োলেশন অপশনটি থাকে তাহলে বুঝতে হবে যে আপনার ভিডিওগুলো একদম নিরাপদ আছে এবং আপনার নিজের তৈরি ভিডিও, সেখানে কোনো কপিরাইট ক্লেম নাই। তো এই অপশনটি আপনার কিন্তু তাহলে ওকে। সো এখান থেকে আমি কিন্তু ব্যাক করলাম। তো এই দুটি অপশন তো আপনার চেক করা শেষ, তো এখন কিন্তু আপনাকে আরও বেশ কয়েকটি অপশন চেক করতে হবে যে আপনি মনিটাইজেশন পাবেন কি না। তো তার জন্য দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটি আছে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম এবং ট্যাপ করার পর দেখুন স্ক্রল করে আমি একটু নিচে আসব। এখানে দেখুন দুটি অপশন আছে, টুলস অপশনে দেখুন দুটি অপশন আছে, পেজ রিকমেন্ডেশন এবং মনিটাইজেশন। এই যে অপশন দুটি আছে এই অপশন দুটি কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে। তো দেখুন পেজ রিকমেন্ডেশন এই অপশনটির ওপর আমি এখন ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার রিকমেন্ডেবল, অর্থাৎ ফেসবুক কিন্তু আমার এই পেজটি অন্য পেজের সাথে সাজেস্ট করবে, মানে আমার পেজটি কিন্তু রিকমেন্ডেবল আছে। সো বুঝতেই পারছেন আমার এই পেজটি ওকে আছে। অনেকের যদি এখানে নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার পেজে কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সমাধান করতে হবে। তো কীভাবে নট রিকমেন্ডেবল থাকলে রিকমেন্ডেবল করবেন সেই সম্পর্কে আমার কিন্তু ভিডিও আছে, আপনি ইচ্ছে করলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এরপর দেখুন পেজ স্ট্যাটাস এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। সো ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার পেজ হ্যাজ নো ইস্যু, আমার পেজে কিন্তু কোনো ধরনের ইস্যু নেই। তো আপনাদেরও কিন্তু এরকম গ্রিন টিক মার্ক থাকা লাগবে। তো নিচে দেখুন একটি অপশন আছে পেজ ইজ রেকমেন্ডেবল, অবশ্যই আপনার পেজে এটি থাকতে হবে এবং এলিজেবল টু মনিটাইজ, মানে আপনি মনিটাইজের জন্য যোগ্য। সো এই অপশনটিতে কিন্তু অনেকের রেস্ট্রিক্টেড মনিটাইজেশন আসে, যদি আসে তাহলে কিন্তু আপনি যত ভিডিও আপলোড করেন না কেন আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না। সো আপনাকে এই অপশনটিতে এইরকমই থাকতে হবে। সো দেখুন এখানে আমি ট্যাপ করলাম, দেখুন এখানে তিনটি অপশন চলে আসে। তো এই অপশনগুলো কিন্তু আমি মনিটাইজেশন পাবো, এই যে এই ইন স্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশন, লাইভ অ্যাডস, এই অপশনগুলো আমি কিন্তু সেট আপ পেয়ে যাব যদি আমার এই শর্তগুলো পূরণ হয়। তো দেখুন এই যে এখানে ক্রাইটেরিয়া আছে, এই ইনস্ট্রিম অ্যাডস পাওয়ার জন্য আমাকে এখানে পাঁচটি শর্ত পূরণ করতে হবে, এলিজেবল কান্ট্রি, তারপর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ওকে থাকতে হবে, এবার এছাড়া দেখুন 5000 ফলোয়ার, 60000 ওয়াচ টাইম, 5টি অ্যাক্টিভ ভিডিও, এই অপশনগুলো আমার যদি সব ওকে হয়, কমপ্লিট হয়, তাহলে কিন্তু আমি এই সেটআপটি পেয়ে যাব। তো এভাবে কিন্তু আপনারাও আপনাদের মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন এই শর্তগুলো পূরণ সাপেক্ষে।
আর যদি আপনি অন্যের কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু আপনার এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এই অপশনটিতে ক্রস চিহ্ন আসবে। তাহলে আপনি এই বাকি শর্তগুলো যতই পূরণ করেন না কেন আপনার ওই পলিসির কারণে কিন্তু আপনি মনিটাইজেশন সেটআপ পাবেন না। সো বুঝতেই পারছেন কখনো অন্যের ভিডিও ছবি বা কোনো কিছুই আপনি ব্যবহার করবেন না আপনার পেজে বা প্রোফাইলে। সো বুঝতেই পারছেন। তো এখন আমি ব্যাক করলাম এই সেটিং থেকে। তো এখন আমি আবারও চলে আসলাম আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে। তো দেখুন এখানে যে আরেকটি অপশন আছে মনিটাইজেশন, এই অপশনটিতে আমি এখন ট্যাপ করব। তো দেখুন মনিটাইজেশন অপশনটিতে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু বেশ কয়েকটি সেট আপ আছে। তো দেখুন এই যে অ্যাড অন রিলস আছে, বোনাস আছে, লাইভ অ্যাডস আছে, ইনস্ট্রিম অ্যাডস আছে। তো বুঝতেই পারছেন আপনি যখন এই এদের এই যে চারটি অপশন, এই চারটি অপশনের শর্ত পূরণ করবেন তখন কিন্তু এগুলোর পাশে সেট আপ অপশনটি চলে আসবে। তো অ্যাড অন রিলসের ক্ষেত্রে হবে কি, আপনি যখন অ্যাড অনস রিলসের যোগ্য হবেন তখন কিন্তু ফেসবুক থেকে আপনাকে ইনভাইট করবে। ইনভাইট করলে কিন্তু আপনার এখানে সেট আপটি চলে আসবে। তো দ্বিতীয় যে অপশনটি আছে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে বোনাস অপশনটি, এটিও কিন্তু ইনভাইট অনলি, মানে আপনি ইনভাইটের মাধ্যমেই পাবেন। এবং নিচের যে অপশন দুটি আছে দেখুন লাইভ অ্যাডস এবং ইনস্ট্রিম অ্যাডস, এই দুটি অপশন কিন্তু আপনি শর্ত সাপেক্ষে পাবেন। তো দেখুন লাইভ অ্যাডসের যে অপশনটি আছে এই অপশনটিতে আমি এখন ট্যাপ করলাম। তো দেখুন ভিডিওটি একটু দীর্ঘ হচ্ছে, সো আপনারা স্কিপ করে যাবেন না, কেননা ভিডিও শেষ অবধি আমার সাথে থাকলে আপনি অবশ্যই অনেক কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। সো দেখুন এখানে লাইভ অ্যাডস পাওয়ার জন্য সাতটি ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে। প্রথমত আপনার এলিজিবল কান্ট্রি থাকতে হবে, দ্বিতীয়ত আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আপনার ওকে থাকতে হবে, এবং নিচে দেখুন আপনাকে 10,000 ফলোয়ার আপনি যখন হবে তখন কিন্তু এই অপশনটি গ্রিন টিক মার্ক চলে আসবে। এবং নিচে দেখুন একটি অপশন আছে এখানে 6,00,000 ভিউ হতে হবে 60 দিনে। এবং নিচে আরও একটি অপশন আছে দেখুন লাইভ ভিডিও থেকে আপনার 60,000 ওয়াচ টাইম পূরণ হতে হবে। এক্ষেত্রে নিচে আমি আরও একটু স্ক্রল করে এসে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে আরও একটি অপশন আছে কয়েকটি, সেটি হচ্ছে যে আপনার 5টি ভিডিও থাকতে হবে লাস্ট 30 দিনে। এছাড়াও আরও একটি নিচে অপশন আছে দেখুন, এই অপশনটিতে আপনাকে গত 90 দিনের মধ্যে আপনাকে 3টি লাইভ করতে হবে। তো এই যে অপশনগুলো আপনি যখন এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করবেন তখন কিন্তু আপনি লাইভ অ্যাডস থেকে ইনকাম করতে পারবেন। সো ফ্রেন্ডস বুঝতেই পারছেন যে এই অপশনগুলো আপনি যদি ঠিকঠাক মতো করে পূরণ করে থাকেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পেয়ে যাবেন। তবে ফেসবুক থেকে আপনি যদি ইনকাম করতে চান তাহলে একটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনাকে কিন্তু নিজেকেই ভিডিও তৈরি করতে হবে। অন্যের ভিডিও দিয়ে আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না, এবং ওয়াচ টাইম কিনে বা ফলোয়ার কিনেও আপনি কিন্তু কোনো ধরনের মনিটাইজেশন অপশন পাবেন না, পেলেও কিন্তু আপনার ওই মনিটাইজেশন আবার চলে যাবে। সো বুঝতেই পারছেন আপনার নিজের ক্রিয়েটিভিটি কিন্তু ফেসবুকে প্রমাণ করতে হবে, তাহলেই কিন্তু আপনি এই অপশনগুলো পেয়ে যাবেন এবং মনিটাইজ করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। সো ফ্রেন্ডস বুঝতেই পারছেন যে ফেসবুক থেকে ইনকাম করা যতটা সহজ ততটাই কিন্তু কঠিন। সো আমার এই ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।